আগামী 20 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। কাতার বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে চলছে উন্মাদনা। ক্রীড়ামোদীরা যেমন খেলা নিয়ে আলোচনায় ব্যস্ত, তেমনি ব্যস্ত এবারের বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। পৃথিবীর নানা প্রান্ত থেকে ক্রীড়ামোদীরা ছুটে আসবেন কাতারে খেলা উপভোগ করার জন্য। আর তাই খেলা উপভোগ করার পাশাপাশি তাদের জন্য রয়েছে নানান বিনোদনের ব্যবস্থা। কাতার একটি রক্ষণশীল মুসলিম দেশ হওয়ায় কিছু কিছু বিনোদনের উপরে রয়েছে বিধিনিষেধ। আজকের ভিডিওতে আমরা জানবো কী কী বিষয়ের উপরে বিধিনিষেধ রয়েছে কাতার বিশ্বকাপে। ইসলামিক রাষ্ট্র হওয়ায় নানাবিধ প্রতিবন্ধকতা রয়েছে কাতারে। ফুটবল দর্শকরা নিজেদের ব্যাগেজে অ্যালকোহল বহন করতে পারবেন না, কোনো ধরনের মাদকজাত দ্রব্য কাতারে অনুমোদিত নয়। এছাড়া পর্নোগ্রাফি, শুকরের মাংস এবং অন্যান্য ধর্মের বই নেওয়া যাবে না। যে দেশে ই সিগারেট গ্রহণ করায় নিষিদ্ধ, সেখানে অ্যালকোহল, শুকরের মাংস নিয়ে প্রতিবন্ধকতা আসাটাই স্বাভাবিক। বিশ্বকাপের দর্শনার্থীদের কাতারে রক্ষণশীল পোশাক পরতে হবে। পোশাকে শালীনতা রক্ষা করার অনুরোধ জানিয়েছে কাতার সরকার। হোটেলের বাইরে বের হওয়ার সময় নারীদের রক্ষণশীল পোশাক পরতে হবে। সমুদ্র সৈকতে নারীদের বিকিনি পরিধানে অনুৎসাহিত করা হয়েছে, তবে হোটেলের প্রাইভেট পুলে এই পোশাকে গোসল করতে পারবেন নারী সমর্থকরা। শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের পোশাকেও বাধ্যবাধকতা দিয়েছে কাতার সরকার। জনসম্মুখে খালি গায়ে এবং শর্টস পরে ঘোরাফেরা করা যাবে না। সফরকারীদের অ্যালকোহল বহনে নিষেধাজ্ঞা দেয়া হলেও একেবারেই মদ্যপান নিষিদ্ধ করা হয়নি কাতার বিশ্বকাপে। লাইসেন্সপ্রাপ্ত বার এবং হোটেলগুলোতে সীমিত পরিমাণে অ্যালকোহল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। মদ্যপানের ক্ষেত্রে রয়েছে বয়স সীমাও। 21 বছরের কম কেউ অ্যালকোহল গ্রহণ করলে তাকে 3,000 কাতারি রিয়াল জরিমানা করা হবে, অন্যথায় 6 মাসের জেল। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের সঙ্গী নির্বাচনেও সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। বিয়ে ব্যতীত প্রেমিক প্রেমিকারা হোটেলে একসঙ্গে অবস্থান করতে পারবেন না। এছাড়া সমকামিতাকে জোরালোভাবে অনুৎসাহিত করা হয়েছে কাতারে। অভিযোগ প্রমাণ হলে জেল জরিমানার ঘোষণাও দিয়ে রেখেছে দেশটির সরকার।